গিরিগিতা নিমি কথা ডাটয়া মাতা নিমনারি যে যে কোনো মানু আগর বিষয়ে দৌ আছে বা জীবিত আছে মানু আগর বিষয়ে কি তাহান মাতানি বা একরানি বা করানি হইলে যে কোনো বিষয়ে আনর গজে গিরকর হার পাই লাগত বা গিরকর ও বিষয়ে গজে সমলা হানি লাগত তার মিয়াজি একথা হানি সিঙরি যে একদিন মি এপে বিবরুয়া কলেজর আমার প্রাক্তন প্রিন্সিপাল যে আছে প্রমোদ ভট্টাচার্য স্যারে ইমে বিরাট বিদগ্ধ মানুষ তারে বিয়াং করেছিল স্যারে সা সা দে লিরিকে তাই করে কি তা করতাম লিরিকে তাতে একদিন হাবি অতীতর নিয়ত মাং এজার গা দে না শুনিলে হান এহান নিহান না গই তোমার এই কিতাব কত না কত এদিন থাকি যাব ও তা বলিয়াও সারে মাতেছিল তা মানে তা মাতেছিল তোর লিরিকান যেপি একদিন একদিন তোর লিরিকান থা জিত গা তারও গিরিগিতা নিমি উপিতে উপলব্ধি করে পারল যে লিরিকানোর মূল্যহান উবা কায় অর্থা তারও আজি কয়েকদিন আগে জানুয়ারির 24 কি 25 তারিখে আমার সমাজের ললিত বাবু সিংহ বুল্লা গিরক দৌলতা গিরকে বাক্কা দুহাতি নাল্লেরে কি করেছে তো মিউ গিরকর গজেদি গিরিগিথানিরে সমাজের মানুষ খানি আন হার পিম বুলিয়া বিডিএস আহ করিম বুলিয়া আমি চেষ্টা আন করেছিল তা তারও আজি চিন্তা করিয়া গিরকর লিরিকান পূর্ণিমা বুলিয়া এহান মি গিরকর আংতল লসিলুতা পাসিলুতা 2012 সনে যে বাকা পেয়ে গুয়াহাটি ডিস্ট্রিক্ট লাইব্রেরিত দ্য ইন্টারন্যাশনাল বিষ্ণুপ্রিয়া মণিপুরী লিটারারি অ্যান্ড কালচারাল ফেস্টিভ্যাল 2012 এহান এপি রাইটার্স ফোরাম তথা আর আর সংগঠন আসিলা ওহানোর মাধ্যমে আসিল নে ওহানাত মি গির করে লগ পাছিল কিন্তু চৈ ঠাইতে কোনো পে কোনো ভিডিও থাইতে পারে গিরকর কোনো ক্লিপ কিতা থাইতে পারে হাতে সে আমি আহানি সিঙরি গিরকর লগে টটরা নিপিছে দে গিরকে যে বাকা লেরিক হান দিল পে তরাতে তুলে দিল পূর্ণিমারে সুনীল কুমার সিংহ সাদে গিরকে দিলাই না হানি করিয়া দেশে এহান মোর কাবুলিয়া অমূল্য সম্পদান এহান মোর তথা সমাজের কাবুলিয়া অমূল্য সম্পদান বলিয়া মিনিং তারও মি আজি ললিত বাবু সিংহর বিষয়ে ইমে গিরকর লেরিকে আনাত তুমি যেহানি পেইলু ওহানি আপনার মুঙে তুলিয়া ধরার আমি চেষ্টা করি পূর্ণিমা উপন্যাসের লেখক শ্রী ললিত বাবু সিংহ জরমসেতা 1352 সন মানে 1945 ইংরেজিত 10 আগ্রয়ণ রাতাবাড়ির আওয়ালা লাগাঙে 1359 সনে আসামর দক্ষিণ পূর্ব অবস্থিত মিজোরামর সাতাসুরা টেঙ্গারাগর পাদদেশে বুতুসরা নাঙে নোয়ালা মাহান খুলেছেন উনিয়া বাপকে পরিবার পরিজন লয়া এলামে গড় করা নিয়ে পে স্থায়ীভাবে থাগেলগা কাছাড় শিলচরে কেন্দ্র করিয়া 1968 সনে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা আন্দোলন জেহান ওয়া গেলগা উহানো প্রভাব সমগ্র সমাজে বেলা আসিল ও আন্দোলনের ডেওয়ে এ হিঙ্গালা লয়াগ উত্তাল আসিল ও সময় আন্দোলনের সক্রিয় কর্মী আগ হিসাবে ললিত বাবুর ভূমিকা আসিল এ আন্দোলনের ভিতরে দে সমাজপ্রেমর দরদান তারাং জাগিয়া উঠিল ও সময় সমাজের বিখ্যাত কবি মদনমোহন মুখোপাধ্যায় গিরকর সান্নিধ্যায়া খানিমানি কবিতা নাটক লেখানিও করেছিল উহানবাদও বামপন্থী রাজনীতির প্রতি আকর্ষিত হইয়া পড়েছে সাহিত্য সাধনার লগে লগে তা অঞ্চলগর কৃষক উচ্ছেদ বিরোধী আন্দোলনে তার নেতৃত্বের উল্লেখযোগ্য ভূমিকাও আসিল 1971 সনে অভিনীত তার ল্যাংকরা নাটক বলরাম ডাকাতি 12 সারখার নাটক এবক গাঙ্গরে বাখান করিয়া ইয়ারি দিতারা তার সাহিত্য সাধনার ফসল হিসাবে কনাকসুর কবিতা ইতিহাস মিমুত নাইতই 12 বক্তর খুরাং ইত্যাদি কাব্যগ্রন্থ উল্লেখযোগ্য
এতাবাদেও বাংলা ভাষাতে করা অনেক উন্নতমানের কবিতা স্থানীয় পত্র পত্রিকা প্রকাশ হইতেও দেয়া। উপন্যাসিক হিসাবে তার সাহিত্য সাধনার পৈলাকার উপন্যাস হান এরে পূর্ণিমা লেরিকে হ্যান। পরবর্তীতে আমি দেহার যে এ লেরিকে হ্যানাত যে যে মানুষ জড়িত আছি গ্রন্থসত্ত্ব হান সুজলা সিংহ নিশ্চয়ই গিরকর কোনো গ ওইটাই ওই পরিবার হইতে পারে না কোনো জিলক লোকি হইতে পারে। এন ফংসে তাই লিরিক এন ফংসে তাই 2007 ফঙ্করানী সাধারণ সম্পাদক শ্রী সুধীন্দ্র সিংহ নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরি সাহিত্য পরিষদ কালিঞ্জর সিঙ্গারি কাছার আসাম আর তাই হেনাত উল্লেখযোগ্য কথা নলগা তাই এ লিরিকে হেনর মলাটে হ্যান সুকুমার সিংহ বুল্লা উগির কুগই একধারে যে শিল্পী গ চিত্রশিল্পী গ আসিল রুকর্দ ওহং করেছিল আর তা ফাইরামর নায়কাগ আসিল বলে আমি হারপিয়ার আর তা ইয়াক করা নিত মানে হানরে অলঙ্করণে বুত আর গিরকাগ আসিল শ্রী অজিত সিংহ দনে বুল্লা গিরকু এহান করেছে হ্যান লিরিকে হান গিরকর পিতৃদেব কুঞ্জবিহারী গিরকর নাঙে উৎসর্গ করেছে হ্যান গিরকের বিষয়ে হারপানি হইলে এহানাত মুখপাতে আমার সমাজের বহু পরিচিত নাঙান কালাসেনা সিংহ গিরক কার্যকরী সভাপতি নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য পরিষদ কেন্দ্রীয় কমিটি গিরকে ই করেছে কথা আনি পাকল্য আমি ললিতবাবু সিংহর বিষয়ে বাক্যা হারপা পারিয়া শ্রী ললিতবাবু সিংহ সাহিত্য জগতে পরিচিত নাঙান গিরকরি করা কবিতা হাবিওয়ার পাশে দীর্ঘদিনের প্রয়াস আহান আসিল উপন্যাস লেখানি লমৈতেগা পূর্ণিমা নাকে উপন্যাস আহান ই করল এহেন কর্পেক্ষান পাকরণের সুযোগ আহানমি পাছিল ঔসুবাদে হার পানি পারলু যে উপন্যাস এহানোর বিষয়বস্তু বাস্তবমুখী দৃষ্টিল আছে লেখক গিরকর লগে মর্তা দীর্ঘদিনের পরিচয় আছে গিরকরে মিহার পাশু গিরক চেরাগি ফরেস্ট্রি জাপলয়ার গ লয়াগর বিভিন্ন জাতর কৃষকর স্বার্থে সরকারের বিরুদ্ধে আন্দোলন সুৎকুর মহাজন নির্মম অত্যাচারের বিরুদ্ধে সংগ্রামে জড়িত থাকা জীবনহান অতিবাহিত করে জার্গা গিরক এগ উ লয়াগর সংগ্রামী কৃষক নেতা আগ গিরক সংগ্রামী জীবনের অভিজ্ঞতা ল এরে উপন্যাসে আনর বিষয়বস্তু হান বস্তুর মা আথান দেশে বিষয়বস্তু প্রকাশের মাধ্যমান হিসাবে সাহিত্য রসানাত খানিমানি ঘাটতি থাইতেও থাইলে থাইতেও পারে কিন্তু কিন্তু মান যে বিষয় আদি উপন্যাসনের ভিতরে আনিয়া হাজানি মন আছে উহানাই মূল উপজীব্য বিষয় হান বলিয়া নিং করৌরি এ ধরনের উপন্যাস ভাবধারা সমাজের গজনক প্রভাব পড়ে আশা করি শ্রী ললিতবাবু সিংহ লেখনী গ আগামী দিনে আর কেউ পরিমার্জিত হইয়া সমাজের বাস্তব ঘটনার গাল গাল করিয়া তুলিয়া দরানি পারতই এহান 2001-2007 ই করেছে লেখাহান প্রকাশক হিসাবে সুদূন্য গির গিরকও বাক্যাডিগল করেই করেছে তার মি হেন হাবিয়ে নৌপা করি এন তো চপা চপান মি খানিয়া হান মিমাতে দেজিঙ্গা ওহানাত বিশেষকে লিরিকে আনু বিষয়ে পূর্ণিমা লিরিকে আনু বিষয়ে পে শ্রী ললিতবাবু সিংহ গিরকর পূর্ণিমা উপন্যাস এহান এহান গিরকর পল্লকা উপন্যাস হান ইতিমধ্যে গিরকর তা তিনহান কাব্যগ্রন্থ ফংয়া লুকুলেছে গিরকে তার এই উপন্যাসে আনাত বাস্তব জীবনের চিত্র চরিত্র বার বাস্তব সমাজের বাস্তব চিত্র আঁকি গি ইয়ারি বার ঘটনার মধ্যে কাহিনী হ্যান পরিপাটি করে পাজালিয়া এ করিয়া গেছে অর্থাৎ উপন্যাসে আনাত লেখক গিরকে বাস্তব জীবনের খণ্ড খণ্ড ছবি কতহান আঁকপে আনিয়া ঘটনা হানার ধারাবাহিক বা হাজিয়া লগে তার উদ্দেশ্য আনরে আঁকপে তিল করিয়া কাহিনী আনার সৃষ্টি করেছে উপন্যাসে আন পাকর্তে পিছেকার ঘটনা অর্থাৎ তার পিছের কিহান হইল বা কিহান ঘটিল ওহানে আর পানি খুরাং আহান জাগের ওহানে ইমে পাকরিয়া জানা হের খামুনি নাদের এহানে উপন্যাসে আন সার্থকতান বলিয়া মিনিং করৌরি পরবর্তীতে ললিতবাবু সিংহের লেখক
লেখকগ হিসাবে যে আকচুটি হানি করে আছে উহানমি আপনার লোকের শুনে সাহিত্যর দশকে ইমাঠার আন্দোলনে সজাগইয়া উপন্যাস হানি করানি মনোভাব আহান জরবসিল ও সময় হানা চেরাগিরি যাবে ফরেস্টারের দুর্নীতি মহাজনের সুদীলগ্নি শোষণে চিলিকিতিরি অসিলা আসাম সরকারে উচ্ছেদ আইন জারি করিয়া পঁয়ত্রিশ চল্লিশ বছর আসিলা মানুরে গড়দুয়ার বাগে দিল মন্দির মসজিদও বাদ না পড়িল এটা তা কারণে দীর্ঘ সাতাইশ আঠাইশ বছর ইকরাই করিত্ব দূরে আসিল নিখুল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্যগণ নির্বাচিত ওনার পিছে আনাত বারো শঙ্করে উপন্যাসিক করা নির্মনাল কবি সাহিত্যিক শ্রী কালাসেনা সিংহর লগে আলোচনা করতে গা বুতুসরালো উপন্যাস আন একটি পার্তেই বলিয়া মনে সাহস দিল বুতুসরার অতীত বর্তমান লাংলার ছবিয়ান মানসাহেগীর মুঙানাত বাহিয়া নুকুলিন দুর্নীতি অত্যাচার শোষণে তার বিরুদ্ধে প্রতিবাদে উপন্যাসী করানি মানসিকতাত্ব নায়ক নায়িকা জ্বর মহিলা উচ্ছেদর বিরুদ্ধে শোষণের বিরুদ্ধে লালফাম করলা ও লালফামি ভূমিকা উতারে মূল উপজীব্য করিয়া উপন্যাসে হানি করল মরে যে গিরগই করানির পদগদ হইল গিরক হইলাতে নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য পরিষদ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি তথা কবি সাহিত্যিক শ্রী কালাসেনা সিংহ গিরকরাং মি চিরকৃতজ্ঞ গিরকে পূর্ণিমা উপন্যাসন পাকরিয়া মুখ পাতে কথা আকচুটি করে উপন্যাসন গুরুত্ব আন বাড়া দিল এহানোর কমি গিরকরে থাকা জানাওনি প্রকাশনার দায় দায়িত্ব নিয়ে উপন্যাসন বাড়াদে কথা আকচুটি বারো লাল চুমসিয়ে ছাপানির দায়িত্ব নেনি নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্যপুরী আসাম রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শিশুদৈন্য গিরকান্ত মি চিরকৃতজ্ঞ উপন্যাসন প্রসদরকা ফটো আহানি এক করে দিয়া উপন্যাসন মিঙাল আহান কালাদেনাহনা করে দিল আমার সমাজের তথা শিল্পী শিল্পাচার্য শ্রী সুকুমার সিংহ গিরকর মি চিত্রকৃতজ্ঞ বার মরাঠানর ও নাপাভাবে হাজা দিল শ্রী অজিত সিংহ দনেরে মি পুণ্যিঙ্গিউপা থাকা জানাওরি উপন্যাসানি করতে মেরাক মেরাকে থৌতা দিল কবি দনেও যা বানান লালচুম খানি চা দিল রঞ্জিত মাস্টার তানুরাং মোর বানানুং সিতাইল উপন্যাস এহান রূপা পয়সা দিয়া সাপানি দায়িত্ব নিনি গর্গিথানি সুজলারে থাকার জানাওরি মি কবি গনাগৈ সাহিত্যিক গৌনাগৈ উপন্যাসী করানি খৌরাংল ইকল্লু হান্তে লালচুম থাইতই লালচুম দেহইয়া লালচুম দেহুয়া দিয়া ভবিষ্যতে আর নাইব ও পতুগরকা পাকরে কুড়া গিরিগিথানি মোর হিচা থাইল নমিতা লেরিক খান লালচুম থাইল পাকরে করা গৃহগীতানে হার উইলে মোরহীন ককই তুই বলিয়া নিঙ্করৌরি ললিত বাবু সিংহ বুতুসরা তেইশ জানুয়ারি দুই হাজার সাত ইংরেজি তার মি এ লিরিকে হানর লমুইতে গাক এহান ই করেছে লেখকর আর আর ফং আছে লিরিকাব্য গ্রন্থ কনাকসোর কবিতা চোদ্দ জানুয়ারি দুই হাজার তিন সনে ইতিহাস মিমুত নার উনিশ জানুয়ারি দুই হাজার তিন দুই হাজার তিন সনে বক্তর খৌরাং পঁচিশ ডিসেম্বর দুই হাজার চার সনে এক ফংসেতা এই যে উপন্যাস পূর্ণিমা বলে এই করেছে হ্যাঁ আমি পা করেছিল বহুত আগে পা করেছিল হানতে বাঁকা উড়ি আরিও হানি সিং না উড়ি তবু আমি লেরি খান লইতে গা দুহান হুকাম কাং স্টেজ যাস মানে প্যারাগ্রাফস আপনার শুনি এহানাতেই গিরকুগর ভিতরে যে কিহান মাতানি মনে আছে ওহান ফুটিয়া খানি উঠেছে তার গিরি খেতে খানি তাপথাইয়া এক কথা আনি খানি কোনে দিন এ লেরিকে হানোর উপন্যাস হানোর নায়িকা যে বানুমতি বানুমতি মাতিরি কি তার অভাব থাইয়া শুনা না পিতৃতা পূর্ণিমা পূর্ণিমা এলগাতাই আসল চরিত্র হান উপে বানুমতি মানে পিয়নক তেই মাতিরিতা বানুমতি মাতিরি কিতার অভাব থাই হুনা না পিতৃতা পূর্ণিমা হুনা তা যে লাগর আবরণ হুনাই আপদে বিপদে রক্ষাও করে হুনাই মনহানরে শান্তি দিয়া পারে উপে পূর্ণিমা মাতৃ বুঝি মাতৃ কথা নাই আন কিন্তু হুনাই যে লাগর আবরণ না গে যে লাগর আবরণ না নলে তাই হে অজ্ঞ হেয়জ্ঞ সুখে শান্তিতে থ পারলে হেয়কর কাম কাজে অপারলে
জেলাগরূপান উজ্জ্বলর হুনায় উজ্জ্বল করে নোয়ারের হেয়গণে এলে জেলাগরূপান মিমুদর মানুয়ে উচিত না কর্তারা গতিকে হুনার কি প্রয়োজন মণিকান্ত হুনারূপা পিদিয়া আটানি পছন্দ না করের আমার সমাজে হান লেরাপা সমাজ হান আহগত দুগা গই হুনা পিদে পারতারা তা হাবির হাবিরাংত জিঙে হুনারূপা পিদিয়া আটানি নাম নাউরি মর দেয়া দে লেরা পিনি তাও হুনা পিদে নোয়ালে দুঃখ না করতায় পূর্ণিমা হুনাথায় না পিদিরি সাদা সিদাইয়া চলিরি আমি তে কে পিত্তাং মনোভাবে আনাত আইতায় মালা বাপ করে হিন্নাত্তায় পূর্ণিমার কথা শুনে শুনে মালিকায় বানুমতিরে অবাকইলা জেতা মাতল কথা আনির জ্ঞান হানি আর পিড়াপিড়ি না করিয়া ফুটিল না চালুয়া গেলাগা সাদের চিন্তাধারা হান গিরকর মনহানাত আছে উহানে পি ফুটিয়া তোলার চেষ্টা করেছে লইতে আর খানিক হান গিরিগিতান হনা মনে দামানগ আহিল কোনো জাক জমক নেই নাগারাসি নেই বম নেই গাওরা পে পুরি জেলে দামানগ লিকপাগ বলিয়া সমালোচনা কর্তারা মণিকান্তই বেয়া তাহাসি হাবিরে হুনুয়ে মাতে আমার সমাজে আন নিয়াম লেরাপা সমাজ আন বম নাগারা সিনাইলু বিয়া করে পারিয়া ডাকুলাই সালপা দুয়ার পালা বা মুন্নাইলে বিয়া করে নোয়ারিয়া ডাকুলাই সালপা পালার দহিনা করতে আটক পিটক ইয়ার বম নাগারা সির তলে লিসিং লিসিং রূপা মাং করতে বানানা পিয়ার ও কারণে বিমলে বম নাগারা সিনা নিয়া আহাসে তা নাগারাসি বমর পয়সা ডাকুলাই সালপারাম বপ করে খরচ করতই বামুনরে হারও করতই লেরাপা সৌ বিয়া করতে এ নিয়মে হারল বিয়া করলে কম খরচে করে পারতায় ও চিন্তালো আজিকার দামানে গই বম নাগারা সিনা নিয়ে আহাসে তা লিকইয়া না গই মণিকান্তর বক্তব্য আনুনিয়ে হাবিও সমর্থন করলা দামান পার্টি গাঙর মানুষসহ চা মিষ্টি ভাত খুইলা দামান পার্টি তানুর আদরে প্যান দেহা নিয়াম হার উইলা কৈলাসর প্রতাপগড় হিঙ্গালা কাছারর নাঙি নামি দামি ডাকুলা ইশালপা বার্তন করি আনিয়া কুসুম বিমলর লোহঙ্গান হবা কদিলা দেহা বপ দহিনা বপ করে পিয়া ডাকুলা ইশালপা দুয়ার পালা কীর্তন মাপু বামুনা বিহার উইলা পুঞ্চি পালইয়া দামান কইনা হবাইয়া জিনা পাতিয়া থাকা বলিয়া বর দিয়া বিয়াহান লই করলা এহান মাতে পূর্ণিমা লিরিকুহানোর অন্তহালই করেছে তারও এ কথা নিয়ে গিরকর তার যেন মনোভাবে আন ফুটিয়া উঠেছে বলিয়া মিনিং করৌরি এহানো লেতায় আজিকার এ লালিতবাবু গিরক সম্বন্ধে যে আনি দিয়ক কথাহার পাছো আপনার শুনইলু কিসাদে লাগিল আপনালোকে সৈন্য কমেন্ট করে জানিবা আর তো যে গিরি গেথানি নোয়াতায় মরে চ্যানেল আছে তারা তানু সাবস্ক্রাইব করতে না পাহর বাং আর তো ঠিক পেলে লাইক আহান করে দিবাং এহান মাতে আমি মোর কথা নেপিতে লই করল ধন্যবাদ গিরি গীতানি রে